দু তিনজন পশুর জন্যে আজ আমার দেশটা কত হ্যাট হলো বলেন তো, কেউ আমার দেশ হ্যাট হয়েছে না হয়নি? আজকে আমাদের বুকে আগুন জ্বলেছে না জ্বলেনি? আজ যখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আমাদের হাজারো খুনের প্রতিদান হলো এই তেরঙ্গা, অনেক জীবন গেছে তারপর ওই তেরঙ্গা উঠছে, আজকে ওই তেরঙ্গাকে যখন কোন বাইরের দেশ পুড়াতে লাগে মনে হয় আমার দিলটা পুড়াচ্ছে, কেন ওর জন্য আমাদের অবদান আছে? এই পতাকাকে আজকে পুড়লো কাদের জন্য? তাদের অ্যারেস্ট করা দরকার আছে না? আজ আজ বড় দুঃখ লাগছে ভাই, আজ আমার দেশের মানুষ খেতে পাচ্ছে না, গরিবী অবস্থা, দেশ আস্তে আস্তে জিডিপি কমছে না বাড়ছে ভাই? সেই জায়গায় কিছু আমার ভারতের, আমারই ভারত মা, ভারত দেশ আমাদের মায়ের মতো, তার সন্তানেরা বিদেশে কাজ করছে, এই কয়েকজন অপদার্থর জন্য তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে, সারা দুনিয়ায় গুস্তাগে রসুলের জন্য হিন্দুস্তানকে আলাদা নজরে দেখা হচ্ছে, হিন্দুস্তানকে কলঙ্কিত করার জন্য তারা বলতে লেগেছে। এটা আমাদের জন্য সুনামের ব্যাপার নয়, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। কেন আমার নবী তিনি তার মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে? তাহলে আজ আমার ভারত অপমানিত হবে, আমাদের দিলে ব্যথা হবে, আমাদের চোখে পানি আসবে, আমাদের কষ্ট হবে, কেন আমরা ভারতকে ভালোবাসি, এই শিক্ষাটাও প্রফেট মোহাম্মদ রসুল আমাদেরকে দিয়েছে। আজ আপনাদের বুঝতে বাকি রয়েছে এই চক্রান্তটা, এটা একটা চক্রান্ত, বুঝতে পেরেছেন না পারেননি? কেন ওরাও জানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি? জোরে বলুন, জোরে বলুন। আপনি শুধু একা জানেন না, এতগুলো মোবাইল আছেন, এখনই সার্চ করুন, গুগলকে জিজ্ঞাসা করুন, এ গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে গুগল বলবে মোহাম্মদ। জোরে বলুন। ওরা জানে না? ওরা জানে, কিন্তু ওরা ওদের দুর্নীতির, ওদের অন্যায়ের, ওদের দেশকে শেষ করার, ওদের মানুষকে শোষণ করার পথের কাঁটা হয়ে গেছে নবীর আদর্শ, তাই ওরা পেরে উঠতে পারছে না। তাই নবীকে অ্যাটাক দিয়ে আঘাত করে কি করতে চাইছে? ওরা চাইছে যাতে মুসলমান বুকে আগুন লেগে যাবে, রাস্তায় নামবে, টায়ার পোড়াবে, রোড বন্ধ করবে, হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে যাবে, ওই গাড়িতে হাজার হাজার অমুসলিম ভাইরা থাকবে, কারো কোলে ছোট্ট বাচ্চা থাকবে, কারো পেশাব পায়খানার প্রয়োজন হবে, কেউ কোনো চাকরিতে যাচ্ছিল, কেউ কোনো ডাক্তার দেখা দিয়েছিল, কেউ কোনো প্রয়োজনে ছিল, যখন এই মুসলমানগুলো মাথায় টুপি দিয়ে তকবি দিয়ে রোড অবরোধ করে রাখবে, তখনই আমাদের লোকগুলো বাড়ি বাড়ি গিয়ে বলবে দেখেছো এই জন্যই তো আমাদের দরকার, এই মুল্লাদেরকে খেয়ে দিয়ে পার করবো, তোমরা আমাদেরকে নিয়ে আসো। এইটাই হচ্ছে ওদের চক্রান্ত। সেই চক্রান্তে আপনারা কি পা দেবেন? আর সাথে সাথে বড় দুঃখ খুলে বলি, যে রাজ্য সরকার এবারে 28% ভোট পেল, সেই রাজ্য সরকারের কাছে কোনো আশা কোনোদিন আব্বাস সিদ্দিকী করেনি, কিন্তু এইটুকুও আশা করিনি যে আপনি বলবেন যাদের অসুবিধে হচ্ছে দিল্লি যাও, এটাও বড় আমাদেরকে আঘাত দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? আজ আপনাদেরকে জানতে চাই, আমরা বাঁচবো রসুলের জন্য, মরবো রসুলের জন্য, এই কথাই কারা একমত হাত তুলে দেখা, কথা ঠিক? ভুলে যাবেন না তো, আগামী দিন আবার ভুলে যাবেন না তো, কোনো টোপ দিলে ভুলে যাবেন না তো, কোনো অর্থ দিলে ভুলে যাবেন না তো, এই দিনের কথা মনে রাখবেন তো, যে দিল্লি যেতে বলেছিল নবীর হয়ে আঘাত লেগেছিল বলে, দিল্লি যেতে বলেছিল, দিল্লি দিল্লি দিল্লি, মনে আছে? ইনার ক্ষমতা আছে কুয়া থেকে তুলে নিয়েছে, আরো যদি করতে পারে কেন আপনিও মামলা করতে পাচ্ছেন না? ঠিক না ব্যাটি? আমার কথাটা কিনার বিরুদ্ধে লাগছে না? সত্য কথা, সত্য, যদি গায়ে লাগে আমার কিছু করার নেই, কথা বুঝছেন না, বোঝেন না? এখন একটা শেষ কথা বলে বিদায় নেব, ইরা চেয়েছিল এক, ইরা চেয়েছিল এক, হয়ে গেছে কি? আর এখন মাচান করেছিল বসবো বলে, একটা বাঁশ ফসকি আন ঠুকে গেছে, কথা বুঝছেন না, বোঝেন না? মাফ করবেন, মাফ করেন, দুঃখিত, ক্ষমা চাইছি, কিন্তু হাকিকাতটা বোঝাবার জন্য বলছি, কেউ খারাপ লেন না তো ভাষাটা? মাচান তৈরি করেছিল বসবে বলে, ফসকে একটা বাঁশ, আর যেটা ঢুকেছে গাঁটলা, এখন দিশে খুঁজে পাচ্ছে না, লাস্টে একটা বলির বকরা খুঁজছে, বলির বকরা বোঝেন তো? কাকে এই কেসটাতে জড়ানো যায়, জড়িয়ে দিয়ে রাস্তাটাকে চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায়, শুনছেন না? শোনেন, মোটিভ মাইন্ডটাকে চেঞ্জ করা যায়। আমিও বলে দিচ্ছি, লক্ষ লক্ষ নির্দোষ মুসলমানের জীবন চলে গেল,
এই ইস্যু থেকে কিন্তু আমরা এক চুল লড়বো না। ঠিক না বেটি? ঠিক না বেটি? এর আন্দোলন আগামী তো হবে, হবে, গ্রেফতার আমরা চাই, ঠিক না বেটি? আমরা সরকারের কাছে আবেদন, কেন্দ্র সরকারকে বলছি গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন। ভুল করেছে, আপনি যখন স্বীকার করছেন তাকে ভুলের অ্যারেস্ট দিচ্ছেন না কেন? কেন অ্যারেস্ট করবেন না? আপনি গ্রেফতার করুন। কথা বুঝে আসছে না? নাই তাহলে আমাদের কোনো প্রশ্ন নেই আর, কোনো কথা নেই আর। আর একটা কথা মনে রাখবেন, আমি রাজ্য সরকারের কাছে বলবো এই 28% আপনাকে ভোট দিয়েছে, এই 28% কে এইভাবে দিল্লি পাঠিয়ে দিতে চাইছেন? আমি চাইবো আপনার যদি টাঙ্গা স্লিপ হয়ে যায়, এই 28% এর পাশে দাঁড়িয়ে একটা কেস করে দিন ওর বিরুদ্ধে, কমসে কম আমরা ভাববো যে যাক রাজ্য সরকার আর ওর মতো নয়। কথা বুঝলেন? আমরা আশা, আমি আব্বাস সিদ্দিকি কিন্তু আশা রাখি না। তারপরও একটা মানবতা বলে জিনিস আছে, তো ওই মানবতার স্বার্থে বললাম, এতে কি বেজার হলেন আপনার? না, কিন্তু এরা করুক না, করুক না। তো ভাই আর কথা বাড়াচ্ছি না, একটা ছোট্ট শেষ রিকোয়েস্ট করবো, আজানটা হয়ে যাক বলে দিচ্ছি, যে যেভাবে আছেন ওইভাবে বসুন, আজানটা হয়ে যাক। এইবারই তো একটা ভালো কথা বলবো আজান নিয়ে, দাঁড়ান, কত রকম মুনাফিকি হচ্ছে এটা বুঝতে হবে না? উঠে পিছন দিকে দেখার দরকার নেই, উঠে পিছন দিকে দেখার দরকার নেই। আমি একবার সালাম পড়াবো, যখন তখন দেখে নেবেন, খনি জান ঠান্ডা হয়ে যাবে। ভাই আজান দিচ্ছে বলে আমি চুপ, ঠিক আছে ভাই রামা, শেষ কথা হলে তাই। আচ্ছা বলুন, একজন দুজন তিনজন আমার রসুল্লাহর বিরুদ্ধে বলেছে আমাদের দিলে আগুন লেগেছে, ঠিক না বেটি? কেউ যদি আজানের বিরোধী করে সেটা কি আমার রসুলের বিরোধী নয়? আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ আছে না নাই? তাহলে ও যদি আমাদের রসুলের দুশ্মন হয়, এও তো আমাদের রসুলের দুশ্মন। নিজের হিংসা, নিজের রাগ, নিজের কারো উপরে রাগ মিটাতে গিয়ে কোন জায়গায় ছোট হোক বড় হোক শয়তান শয়তানি হয়, ঠিক না বেটি? আগামী দিন আমরা প্রতিজ্ঞা লব, যারা আজকে দিনে আমার নবী পাকের হয়ে কথা বলবে, আগামী দিন তাদের পাশে আমরা দাঁড়াবো। যারা আজকে নবীর পক্ষে পাওয়া যাবে না, আগামী দিন তাদের পাশে আমরাও থাকবো না, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দিক। ভাইয়েরা আমার আবার বলছি, আন্দোলনের দরকার আছে, আন্দোলন করুন, কিন্তু খবরদার, ইসলাম বিরোধী, গণতন্ত্রের বিরোধী, মানুষের ডিস্টার্ব না হয় এটা মাথায় রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আদান হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, একটা হোক ব্রিগেড, আচ্ছা আচ্ছা ব্রিগেড হবে, চেষ্টা চলছে, ব্রিগেডই হবে, যাবো তেরো মাইনে বেশি দেয় না তো, মাইনে বেশি দেয় না তো, ও 18 বলছি বলছি, আমাদের মধ্যে ছোটো ছোটো মিডিয়ার ভালো ভালো জামা কাপড় আছে, তোমার বড় মিডিয়ার লোকের ছিঁড়া কাটা জামা কাপড় আছে, কেন মাইনে কি কম? এই যে ফুটে ফুটে ছিলা কেন, কেন হেঁটে কি যন্ত্রণা বলতো, ন্যাশনাল মিডিয়ায় কাজ করছো ভাইরা? আজান হয়ে গেছে, নামাজ আমার রসুল পছন্দ করতেন, ঠিক না? এজন্য কি আমাদের নামাজ পড়তে হবে তো? তবে মনে রাখবেন, বাংলায় যে সব জায়গায় একটু একটু বিশৃঙ্খলা হয়েছে, এটাকে নিয়ে
আমি একটা কমেন্ট করেছি, দেখেছেন কি জানি না, অনেক ভাই আমায় বলছে যে ভাইজান আপনি বলছেন একদম পারফেক্ট কথা, কিন্তু ভাইজান আপনি কি ভুলে গেছেন একটা ফিল্ম বাড়িয়েছিল, কি পদ্মামা নাকি একটা ফিল্ম বাড়িয়েছিল, তার জন্য কয়েক হাজার কোটি টাকার বাস গাড়ি পুরানো হয়েছিল, আপনি কি ভুলে গেছেন? পাশে ওই কি রাজ্য এই যে বলেন ত্রিপুরা, ত্রিপুরায় কোনো একজনকে আঘাত করেছিল, তার জন্য আমার বাংলায় অনেক মিছিল আন্দোলন রোড বন্ধ হয়েছিল, আগুন টাগুন ধরানো হয়েছিল, ভুলে গেছেন? আমাকে বলছো অনেকে ভাইজান আপনি কি ভুলে গেছেন, এইভাবে কোথায় কে টাকা দেয়নি তার জন্য আমার বাংলায় কত অবরোধ কত রোড বন্ধ হচ্ছে, আর আজ আমি একটু আমরা করেছি আপনারা কি এ করছেন? আমি শোনো, ওদের সাথে আমাদের তুলনা করো না, কেন তুমি করছো যার জন্য তিনি তো অপছন্দ করে, তাহলে তুমি আর যে বলেছে এক হয়ে গেল, তখন তারা বলছে না ঠিকই বলেছেন, তাহলে কে তোদেরকে না বলো রে? বলছে বুঝতে পারলাম না, সবাই বললো চলো চলে গেলাম। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, তথাকথিত বর্তমান সরকারের কিছু মুসলিম নাম করা মুনাফেক নেতারা এই লোকগুলোকে নাবিয়েছে। কেন নাবিয়েছেন জানেন? ভেতরে ভেতরে তারা বিজেপির সঙ্গে কট অফ কেস করে নিয়েছে। কেন এই রোড বন্ধ টায়ার পুরানো অপরাধ এইটা কিন্তু তুমি বুঝতে পারছো না, এটা আমার এক শ্রেণীর ভুল বুঝে অমুসলিম ভাইয়েরা আমাদের থেকে কিন্তু ভ্রাতৃত্বের বন্ধন কাটছে। আমার কথায় কি বেজার হয়ে গেল? কিন্তু এইটা চাপাবার জন্য ওরা লোক খুঁজছে, কার ঘাড়ে চাপাই কার ঘাড়ে চাপাই কার ঘাড়ে চাপাই, তুই কি চাপাবি? শুনে রেখে দেন, আমার আল্লাহর মার সব থেকে শেষ। আচ্ছা আমরা বেশি নবীকে ভালোবাসি না আল্লাহ? জোরে বলবেন আল্লাহ, আগুন তুলে বলুন আল্লাহ, আমাদের পরীক্ষার জন্য যে আসো তোমরা আমার নবীকে কত ভালোবাসো, আওয়াজ তোলো, তবে এই আওয়াজটা নবী যেভাবে তুলতে বলেছে, ক্ষমতা যাদের আছে তারা আইনত ভাবে হাত দিয়ে উঠবে, ক্ষমতা যাদের নেই মুখ দিয়ে বলবে, আর যারা আরো ক্ষমতা নেই মুখ দিয়ে অন্তর থেকে ঘৃণা করবে, তাহলে কেউ তোমাকে যদি ডাকে চলো রোড বন্ধ হবে, হ্যান হবে তা নাবে, কারো পড়াশোনায় পা দেবে, কথা বলে পা দেবে? কেন তাদেরকে খেয়াল করে দেখো, তারাই আবার এই আজান বিরোধীর সঙ্গে আবার গোট অফ কেস করে বসে, আর এর সাথে না করে গিয়ে দলের অনেকের সাথেই তো আছে, সব তো একই রে বাবা, এদের মুখটা আলাদা। রসুন দেখেছেন? রসুন ভাই রসুন দেখেন নি? রসুনের মুখ আলাদা আর পিছনটা সব এক জিনিস, এদেরকে এখনো সময় আছে চেনো, কথা বুঝে আসছে? তৈরি করো পাওয়ার, তৈরি করো পাওয়ার আইনের আওতায় আনার জন্যে, কেন আগামীতে আরো বলবে আরো বলবে আরো বলবে। তো ভাইয়ের আমার তাই বলে গেলাম, আর একটা কথা বলে যাচ্ছি, একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালা নাম করা মুসলিমরাও আমার নবীকে অপমান করে না করে না? না করে না করে না, তখন তো আমাদের বুকে আগুন জ্বলে না কেন? তাহলে আমার আল্লাহ সব জানে, আমাদের পরীক্ষা চলছে, তাই ও যখন বলেছে আল্লাহ ওর বিচার করবে না করবে না। ইতিহাস বলবো ছোট্ট করে, দুটো ইতিহাস বলবো শুনবেন, একজন আমার নবীর মুখে থুতু দিয়েছিল, আর একজন নবীর চিঠিকে ছেড়ে ফেলেছিল, দুটো ইতিহাস বলে প্রশাসন বন্ধুরা আমি ছেড়ে দেবো, দোয়া করব আমি আপনাদের সহযোগিতা করেছি, আপনারাও আমার ভাইদের সহযোগিতা করবেন, যেটা আমারই সহযোগিতা হবে, আমার ভাইয়েরা ঘরে যাবে, কোনো রকমভাবে কেউ যদি কোনো রকম ডিস্টার্ব করে মাতৃভূমির জন্য নিজে হাতে সেটাকে প্রতিরোধ করা দরকার আছে, ঠিক না বেটি? এ দেশ আমাদের, হ্যাঁ কি না? এ দেশের কোনো সম্পদ ক্ষতি মানে নিজের ক্ষতি, ঠিক না বেটি? ও ছক করে পা দেবে না। এই আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন না তো? আপনারা কি চাইছেন আমি জানি না, আপনারা কি চাইছেন? রাস্তায় যাবো রোড বন্ধ করব, দুটো গাড়ি পুড়িয়ে দেবো, দুটো পুলিশের মাঝে ইঁড়ি মেরে ভেঙে দেবো? আচ্ছা এই গাড়ির ড্রাইভার গুলো আমার নবীকে অসম্মান করেছে, ওই পুলিশ গুলো অসম্মান করেছে, তাহলে এদেরকে কেন আঘাত দেবো, এদেরকে কেন কষ্ট দেবো, ঠিক না বেটি? যে করেছে ক্ষমতা যদি থাকে তাকে ধরো না, ক্ষমতা তো বাপ ছেড়ে দিলে অন্যজনের হাতে, আর এখন লাভালাভি করলে হবে? এখনো সময় আছে, আগামীতে আরো আসবে, তবে তোমাদের কাছে সময় বেশি দিন নাই, খুব জোর হয়তো সামনে কয়েকটা একটাই হয়তো চান্স আর পাবে, ওর পরে সুযোগ তোমরা পাবে না, আমি বলে যাচ্ছি পাবে না, মিলিয়ে নিও আমার কথা। আমি আগে যা বলেছিলাম আজকে বাস্তবে হচ্ছে না হয়নি, হচ্ছে না হয়নি, আজকেও যা বলে যাচ্ছি তোমরা যদি ভুল করো ক্ষতি হবে, এত জান দিবার দরকার যখন সামনে যেদিন আসছে ওই দিন দিয়ে নিজের বাচ্চাগুলোর ভবিষ্যৎটা করে দেবো আমরা, যে ওখানে আমার রসুল্লাহ লাগবে না তোমাদের, যা এই কথা ভুল বললাম না ঠিক বললাম? তো ভাইরা আমার
বিদায় নিবার আগে দুটো কথা বলে যাচ্ছি। একজন হচ্ছে আবুল আহাবের ছেলে, রবি পাকের মুখে থুতু দিতে গেছে, থুতুটা নিক্ষেপ করেছে, আল্লাহ পাকের হুকুম হয়েছে, বাতাসকে ইশারা করেছে, বাতাস কার ইশারায় চলে চলে বলুন, থুতুটা রসুলকে না লেগে হাওয়াতে সরে যায়, কিন্তু রসুল কষ্ট পেলেন, কষ্ট পেরে বললেন আল্লাহ এর পিছনে একটা হিংস্র পশুকে লাগিয়ে দেন। আবুল আহাবের ছেলে ঘরে এসছে, এসে আবুল আহাব আব্বাকে বলছে আব্বা আমি একটা কাজ করে এসেছি। দুশ্মন্ত নবীর কি কাজ, যেমন এরা এদেরকে ওপরের বাপ কেউ আছে বলিয়েছে, কথা বুঝলেন, হাফ টিকিট তো ভুল বোঝে বলে ফেলেছে, কথা বুঝে আসছে না, তা এর বাতায় কেউ বাপ আছে বসে, তা কি করেছো, না আমি মোহাম্মদ রসুলের মুখে থুতু দিয়ে এসছি। আবুল আহাব বলছে তাই নাকি, তো মোহাম্মদ কিছু বলেনি, বলছে একটা কথা বলেছে যে আল্লাহ এর পিছনে একটা হিংস্র পশু লাগিয়ে দাও। আবুল আহাব মাথায় হাত দিয়ে বলছে সর্বনাশ হয়ে গেল, কেন সব মিস হবে, মোহাম্মদের কথা মিস হবে না। আবুল আহাব সবসময় ছেলেকে সাথে করে এলে ঘরে, শোনো শোনো আমি বলে যাচ্ছি যুবকদের ঘরে, আমি বাঁচবো কি জানি না, তোরা বেঁচে থাকবি, আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, আমি মোস্তফার জন্য কথা বলতে হবে, মোস্তফার জন্য কাজ করতে হবে, মোস্তফার হয়ে লড়তে হবে, কিন্তু এই লড়াইটা মোস্তফা যেভাবে বলেছে সেভাবে, সব কিছু ছেড়ে দেবে অন্যজনের হাতে, নিজে লাস্টে রাস্তায় নেবে, তারাই আবার তোমাকে পুলিশ দিয়ে তুলে আসবে, সেটা বন্ধ করো, বোঝার চেষ্টা করো। তো ভাইয়ের আমার আবুল আহাব সবসময় ছেলেকে সাথে করে নিয়ে ঘরে, কেন আবুল আহাব জানে মোহাম্মদ রসুল যখন বলেছে ঘটনা ঘটবেই ঘটবেই। তো একদিন সিরিয়ায় ব্যবসা করতে যাচ্ছে, ছেলেকে সাথে করে নিয়ে যাচ্ছে, বাবা তোকে একা রেখে যেতে পারবে না, চ অনেক দূর চলে গেছে, রাত হয়ে গেছে, একটা ফাঁকা জায়গাতে তাবু করেছে, বিছখানে ছেলেকে শুইয়ে চতুর্দিকে গোল করে সৈন্যদের ঘরে শুই রেখেছে, আর দু শিফট করেছে, এক শিফট ঘুমাবি, এক শিফট পাহারা দিবি, যারা পাহারা দিচ্ছে বাকিটা গোল করে ঘুমাচ্ছে। হঠাৎ করে গভীর রাত হয়েছে, এসে গেছে মিস্টার বব্বাস সাহেব, বুঝতে পারছেন না, হা করে উঠেছে, গান হা করে দেখিয়েছে, মাঠ ছুট সব ন্যাস তুলে, কিছুদিন আগে ডিস্কো রোগ হয়েছিল জানেন, ডিস্কো রোগ, বুঝতে পারছেন না কি ঢুকে যাচ্ছিল জানেন, ধরে টানছিল না, ওইরকম ডিস্কো হয়ে গেছে, সব ছোট ন্যাস তুলে সব ছুটছে, আর বাঘও তাড়া করেছে, যে জঙ্গলের পিছখানে ঠেলে দিয়ে এসছে, দিয়ে আসার পরে যারা ঘুমোচ্ছে সবার মুখ শুকছে, কেন মুখ শুকছে ভাই, আসামি ঘুষছে, আসামি ঘুষছে, এই আল্লাহর পাকে সৃষ্টি একটা অবলা পশু দেখো নবীকে কত ভালোবাসে, আর মানবরূপী পশু এরা নবীকে ভালোবাসতে পারলো না, ও তো ওই মুখ শুকছে, সবার শুকায় গেছে পাইনি, লাস্টে লাম মেরে ডিঙিয়ে গিয়ে ভরে মুখ শুকে আবুল আহাবের ছেলেকে পেয়ে গেছে অরিজিনাল আসামিকে, কল্লাই কামড় মারলো, দু টুকরো করে দিল, কল্লাটাকে নিয়ে লাভ মেরে চলে গেল, যারা আগে ছুটেছিল জঙ্গল থেকে দেখছে ভয়ে কিছু বলতে পারেনি, আমার রসুলের গুস্তাকি যারাই করে আল্লাহ তাদেরকে মিটাই না মিটাই না। চলে বলুন, আরেকটা বলবো, আরেকটা বলবো, কাইসারের রাজা, কাইসারের রাজা, কাইসার বাদশাহ কাইসার নবী সবাইকে চিঠি দিচ্ছে, পৃথিবীর রাজাদের ঘরে চিঠি দিচ্ছে, আসো সভ্যতার দিকে, ইনসাফের দিকে, ইনসানিয়তের দিকে, সন্ত্রাসী বন্ধ করো, জুলুম বন্ধ করো, এইভাবে নবী ন্যায় সত্যের চিঠি দিয়েছে সবার কাছে, অনেকে মেনেছে নবীর কথা, অনেকে মানেনি, কিন্তু চিঠিটাকে অপমান করেনি, কিন্তু কাইসার বাদশাহ কাইসার চিঠিটাকে কি করলো, ছিঁড়ে কুটুকুটি করে ফেলে দিয়েছে, নবীর কাছে এসে নবীর দূত খবর দিয়েছে, নবী পাক এটা শোনার পরে বললো শোনো বাদশাহ আমার চিঠি ছেড়ে নে, তার রাজ্যটাকে টুকরো টুকরো করে দিল, ব্যাস এবার শোনো কি খেলটা হচ্ছে, আহা মোস্তফার জন্য জান কোরবান হয়ে যাক। ও তো ভাইয়ের আমার তারপরে কি হলো, বাদশাহ ছিল হচ্ছে চরিত্রহীন, প্রতিদিন অনেক অপরিচিত নারীদেরকে নিয়ে আসতো ঘরে ঘুরতে আনন্দ করতো, তার ছেলেটাও হয়েছিল ঠিক ওই রকম, যারা সেও অনেক কটা মেয়ে নিয়ে আসতো, কোনো কোনো দিন এমন হতো এমন একটা মেয়ে এসেছে যাকে কোনদিন বাপ নিয়ে এসছে কোনদিন এ নিয়ে এসছে, বাপ দেখলে বালাকে তো আমার রাস্তা থেকে, ইতিহাস বলছি গল্প নয়, এ ভাই অসুবিধা হচ্ছে, ইতিহাস তো বাপ দেখছে ছেলেকে তো সরাতে হবে তো বিপদ আমার জন্যে, আর ছেলে দেখছে বাপটাকে সরাতে হবে বিপদ আমার জন্যে, বাপ প্ল্যান আঁটলো কি করা যায়, বাপ একটা শিশি নিয়েছে, শিশিতে বিষ দিয়েছে, দিয়ে গায়ে লিখে দিয়েছে, মাফ করবেন বোঝাবার জন্য বলছি, এই ওষুধটা খেলে তাকত হয়, বুঝতে পারছেন তো কিসের তাকত, বুঝতে পারছেন না, আর এটা লজ্জার না, এটা তো স্বাভাবিক, তা আমার ছেলে যা বদমাইশ, এই ওষুধ খেলে ঢকঢক করে খাবে, বিষকে মরে যাবে, আমার লাইন ক্লিয়ার হয়ে যাবে, আর ছেলে চিন্তা করছে একে তাড়াতাড়ি না সরাতে পারলে আমার অসুবিধা আছে, তো ছেলে ছুরি নিয়ে এসছে, এসে ঘরের মধ্যে ঢুকেছে, আর এদিকে বাপ তৈরি করে লেবেলও লাগিয়ে দিয়েছে ওষুধের, কথা বুঝলেন, কিন্তু ভেতরে কি আছে, বিষ, ছেলে বাপকে ধরে জবাই করে দিয়েছে, জবাই করতে হাত খুলে গেছে, শিশিটা পড়ে গেছে, তখন ও দেখছে
এটা তো বাবারই ওষুধ, আমার বাপ তাহলে খেতেও নয়, ও ঢক ঢক করে খেয়েছে, কি হলো ভাই, কি হলো ভাই? ওই যে নবী বলল টুকরো টুকরো আল্লাহর রাজত্বকে করবে, সেই রাজত্ব টুকরো টুকরো হয়ে গেল। আমি আমার আল্লাহর কাছে বলবো, মালিক আমরা তো আমার নবীকে ভালোবাসি, দু চারজন পশুর জন্য আমার দেশটা যেন ক্ষতি না হয়, আমার দেশকে আপনি ধ্বংস করে দেবেন না, মোহাম্মদ রসুলও তো আমার দেশকে ভালোবেসেছে, জানেন তো নাকি? মোহাম্মদ রসুল বলেছিল আমি হিন্দুস্তান থেকে খুশবু পাচ্ছি, আমার পাগল ওখানে জন্মাবে, গরিবে নওয়াজ তুমি যাও, আমার পাগলরা সব তৈরি হবে, বলেছিল না? তাই আল্লাহ আমি দোয়া করি আমার মাতৃভূমিটা যেন শেষ না হয়ে যায়। লক্ষ কোটি হিন্দু তারা তো আমার নবীর বিরোধী করেনে, লক্ষ কোটি কি বলে বৌদ্ধ তারা তো আমার নবীর বিরোধী করেনে, লক্ষ কোটি আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান আমরা তো নবীর বিরোধী করিনি, দু চারজন করেছে খোদা, তাদেরকে গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও, তাদের শাস্তি তুমি আমার দেশটার উপরে ক্ষতি করো না আমার মালিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোনো কথা নয়, মোস্তফা জানে রহমতকে যেখানেই থাকি একটু ভালোবাসার সাথে একটু সালাম দেব, যদি আমার অন্য ধর্মের কোনো ভাই এসে থাকেন আপনি বসুন, আমরা একটা বার সালাম দিয়ে আমি খুনি ছেড়ে দেবো। ইয়া নবী সালাম, আমাদের জন্য মডেল হলো মোহাম্মদ রসুল, তাহলে আমরা যা কিছু করব কাকে ফলো করব? আন্দোলন যদি করি ফলো কাকে করব? আমার নবী দেশকে ক্ষতি করতে বলেছে, দিনীয় মানুষকে ক্ষতি করতে বলেছে, হাত তুলে আমার সঙ্গে সাক্ষী দেন, আন্দোলন হবে কোনো নিরীহ ভারতীয় এবং দেশের ক্ষতিমূলক কিছু।